চোদ্দ তারিখ থেকে যুব ভারতীতে শুরু হচ্ছে অ্যাথলেটিক্স এর বাংলা তলের শিবির। 23 জুন থেকে হায়দ্রাবাদে বসে চলেছে ফেডারেশন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। এখান থেকে অলিম্পিকে যোগ্যতা অর্জনের শেষ সুযোগ থাকছে সুস্মিতা সিংহ রায়, শেখ মোর্তাজা, দেবশ্রী মজুমদারদের। তাই এবার রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার উদ্যোগ নিয়েছে এই শিবিরের। কোচিং এর দায়িত্বে থাকবেন ডক্টর কুন্তল রায়, জানালেন রাজ্য সংস্থার সচিব কমল মৈত্র। হাওড়া থেকে 4-20 তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্প হবে, সমস্ত কিছুই আমরা দেবো, ফুড সাপ্লিমেন্ট থেকে শুরু করে কিডস পর্যন্ত আমরা দেবো আর কি। ওটা তো মানে অলিম্পিকের কথা ভেবে কিছুটা কিছুটা আছে এটা ঘটনা, কারণ আমরা চাই ওখান থেকে এই ক্যাম্প এই বছর হায়দ্রাবাদেই শেষ একটা সিলেকশন ট্রায়াল আর কি, সেখানে সুস্মিতা তার যদি লক্ষ্য যে পয়েন্টটা সেই পয়েন্টটা করার জন্য আমরা তো সবাই অলমাইটির কাছে একটা আপিল করি, সেই অ্যাপিলেও সেদিন হয়তো আমরা সবাই মিলে করবো, আমরা সবাই সেই জন্য একটা সুস্মিতা আছে, শেখ মুর্তজার হওয়ার চান্স আছে, রিলে 4x400 রিলেতে আছে, আর এখন যদি মেয়েদের রিলে করে সেই জায়গাটা আমাদের হয়তো দেবশ্রীর চান্সটা এসে যেতে পারে।